আজ আমি কথা বলবো সুইপ কোড নিয়ে অনেকেরই এটি কোশ্চিন হয়ে থাকে বা অনেকেই জানেন না যে সুইপ সুইপ কোড কি তো আজকে সুইপ কোর্ডকে নিয়ে আলোচনা করা যাক হ্যালো ফ্রেন্ড আমি নাজাত আপনার দেখছেন এনএম চ্যানেল চলুন আজকে যে নতুন জেনে নেওয়া যাক সুইপ কোড কি সুইপ কোড হচ্ছে একটি কোড যেমন ব্যাংকের আই কোড থাকে সেম একটি কোড যেটি ইন্টারন্যাশনাল পেমেন্ট নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই সুইপ কোডটি কোথায় পাবেন ব্যাঙ্কে পাবেন না অনলাইনে পাবেন আমি প্রথমে বলি আজকে আমি সুইপ কোডের জন্য গিয়েছিলাম তিনটি ব্যাংকে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যান্ড এলাহাবাদ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো তিনটি ব্যাংকে গেলাম ফার্স্ট ব্যাংকে আমি গিয়েছিলাম ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেখানে ম্যানেজারকে বললাম গিয়ে যে আমার সুইপ কোড দরকার আছে তখন ম্যানেজার জিজ্ঞাসা করলো কেন তখন আমি বললাম যে আমি একজন ইউটিউবার আমার ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে সুইপ কোড লাগবে তখন সে জানতো না সুইপকোডটা কী ব্যাঙ্কের তখন মেন ব্রাঞ্চে ফোন করলো ফোন করে জানল তো ও বলল আমাকে ইন্টারনেট থেকে দেখে লিখে দেবে ব্রাঞ্চের নাম বলে দিল অমুক ব্রাঞ্চের সুইপকোডটি লিখলেই হবে তারপর আমি গেলাম স্টেট ব্যাংকে স্টেট ব্যাংকে গিয়ে বললাম তো আমাকে সরাসরি সেখানে বলছে যে আপনাকে স্টেট ব্যাংক থেকে যে সুইপকোড এমনিতে দেওয়া হবে না আপনি হেড অফিসে দেখা করতে পারেন সেখানে অ্যাপ্লিকেশান দিতে হবে আপনি কেন আপনি এই সুইপকোড চান আপনার কত পেমেন্ট আসবে ডিটেলসে এসব জানতে চাইলো চাওয়ার পর বললো একটি অ্যাপ্লিকেশান দেবেন দিয়ে তারপরে আপনি কোড পাবেন তারপরে আমি গেলাম এলাহাবাদ ব্যাঙ্কে তো সেখান তো একটি খুশির খবর যে প্রথমে সে যখন জিজ্ঞাসা করি তো তার সুইপ কোড সম্বন্ধে কোনো ধারণাই ছিল না তো সুইপ কোড সম্বন্ধে যখন ধারণা ছিল না আমি বললাম যে এটি ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে লাগবে সে তখন হেড অফিসে ফোন করলো হেড অফিস বলতে আমাদের সেটা আমার মিনি শাখা ছিল তো মিনি থেকে যেটা সে যে ব্রাঞ্চে ফোন করলো তো ব্রাঞ্চে বললো তো ব্রাঞ্চে বলছে আমাদের কোনো সুইপ কোডই নেই তো এটা তো একটা অবাস্তব জিনিস যে সুইপ কোড নেই সুইপ কোড তো অবশ্যই আছে প্রত্যেক ব্যাঙ্কেরই থাকবে কারণ ইন্টারন্যাশনাল পেমেন্ট প্রত্যেক ব্যাঙ্কেই আসে তো যাই হোক আমি আর এদিকে বাড়ছি না তারপরে আর কি হলো তো আপনারা কীভাবে কোডটি পাবেন সেটি আপনার ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন তবে আপনাদের একটি জানার বিষয় আছে যে যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট তার হেড অফিস কোনটা সেই ব্যাংকের কিন্তু সুইপ কোডটি লাগবে তো আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ইন্টারনেটে সার্চ করবেন করে সুইপকোট পাবেন তো কোডটি কিন্তু অবশ্যই লাগবে আপনার পিন ভেরিফিকেশান যখন করবেন তখনই লাগবে আমি নেক্সট ভিডিওতে পিন ভেরিফিকেশানটাও দেখাবো আপনাদের কীভাবে পিন ভেরিফিকেশান এবং কোড ইনপুট করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ